সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো এশিয়া মহাদেশের বিখ্যাত স্থান ও স্থাপত্যসমূহ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। আজকের আমরা একটা বিখ্যাত এশিয়ার স্থান সম্পর্কে জানব, সেটি হলো কারবালা। কারবালা ইরাকের একটি শহর, ফরাত নদীর তীরে অবস্থিত একটি শহর। 61 হিজরিতে ঐতিহাসিক কারবালা যুদ্ধ সংঘটিত হয়, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ করেন। পরবর্তীতে আমরা জানব ক্যান্ডি নামক একটি স্থান, যে স্থানটি শ্রীলঙ্কায় অবস্থিত এবং বৌদ্ধ সভ্যতার বিখ্যাত কেন্দ্র হিসেবে পরিচিত। এরপর আমরা জানব আজমেশ্বরী নামক এক বিখ্যাত স্থানে, যেটির অবস্থান ভারতে, বিশেষ করে ভারতের রাজস্থান নামক এক রাজ্যে। এখানে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের সমাধিস্থল রয়েছে। এবং এই আজমেশ্বরীতে কিন্তু ইসলাম ধর্মের যারা অনুসারী, অর্থাৎ মুসলিম যারা, তারা প্রায় সেখানে যায় এবং সেখানে বিভিন্ন ধরনের মানত করে আসে। এরপর আমরা জানব ইস্তাম্বুল নামক একটি শহর অর্থাৎ স্থানের। এটি তুরস্কের প্রাক্তন রাজধানী এবং প্রাচীন নগরী হিসেবে পরিচিত ছিল, এবং এর পূর্ব নাম কনস্টান্টিনোপল, অর্থাৎ ইস্তাম্বুলের আরেক নাম যেটা পূর্বে পরিচিত ছিল সেটি ছিল কনস্টান্টিনোপল। এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত একটি শহর ইস্তাম্বুল। আমাদেরকে আরেকটি বিষয় জেনে রাখা দরকার, এই ইস্তাম্বুলে কিন্তু আয়া সোফিয়া নামক এক বিখ্যাত এবং ঐতিহাসিক মসজিদ রয়েছে। আয়া সোফিয়া নামক এক ঐতিহাসিক মসজিদ ইস্তাম্বুল শহরের অবস্থান। এখন আমরা আরেকটি স্থান সম্পর্কে জানব, বেথলহাম। বেথলহাম প্যালেস্টাইনে অবস্থিত একটি স্থান। এটি বিখ্যাত কারণ এটি যীশু খ্রিস্টের জন্মস্থান, এবং যীশু খ্রিস্টকে ইসলাম ধর্ম অনুসারে বলে হযরত ঈসা আলাইহিস সালাম। এরপর আমরা জানব চীনের মহাপ্রাচীর, অর্থাৎ অনেক বড় প্রাচীর, যেটা ইতিহাস বিখ্যাত, জগৎ বিখ্যাত। এটি মঙ্গোলিয়া ও চীনের বিশাল সীমান্ত জুড়ে অবস্থিত একটি প্রাচীর, এবং এটি পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি অন্যতম নিদর্শন। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কিলোমিটার হিসাব করলে 6260 এবং মাইলে হিসাব করলে সেটা প্রায় 4000 মাইল, অর্থাৎ অনেক বড় একটি প্রাচীর। চীনের উত্তর দিকের তাতার দস্যুদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই চীনের প্রাচীরটি গড়ে তুলেছিল। বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় 1987 সালে। এটাও বলে রাখা প্রয়োজন যে এই চীনের মহাপ্রাচীর কিনা মানব তৈরি সবচেয়ে বড় এবং উঁচু কোনো একটা স্থাপত্য। চীনের আরেকটি গুরুত্বপূর্ণ স্কোয়ারের নাম হলো তিয়েন আনমেন স্কোয়ার, যেটি চীনের বেইজিংয়ে অবস্থিত। তিয়েন আনমেন শব্দের অর্থ চির শান্তির তরণ। এই স্কোয়ারে দাঁড়িয়ে মাও সেতুং চীনের সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করেন, এবং সেটার সাল হল 1949 সালে। 1997 সালে হংকং স্থানান্তরের জন্য এই স্কোয়ারটিকে বেছে নেওয়া হয়, কারণ হংকংকে হস্তান্তর করা হয় চীনের কাছে, এবং এই হস্তান্তর করে হচ্ছে ব্রিটেন। 1997 সালে এই স্কোয়ারেই সে অনুষ্ঠানটি সম্পাদিত হয়। জেরুজালেম, এটি একটি গুরুত্বপূর্ণ শহর, এবং এটার অবস্থান ফিলিস্তিনে হলেও এটি কিন্তু মুসলমান, খ্রিস্টান, ইহুদি, অর্থাৎ তিন ধর্মেরই পবিত্র নগর হিসেবে পরিচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ যাত্রা শুরু হয় এই জেরুজালেম থেকে। জেরুজালেমের একটি মসজিদ রয়েছে, যে মসজিদের নাম বাইতুল মুকাদ্দাস বা আলাকসাও বলা হয়, এবং এই আলাকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস কিন্তু ইসলাম ধর্মের প্রথম কিবলা, এবং এখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের যাত্রা শুরু করেন এই মসজিদ থেকে। স্থানটি মধ্যপ্রাচ্যের সংকটের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত, কেননা এই জেরুজালেমের এই যে স্থানটি, এটি ইহুদি রাষ্ট্র যিনি ইসরায়েল, এবং তার সাথে সাথে মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন উভয়ের রাজধানী হিসেবে ঘোষণা করতে চায়, এবং এই কারণে উভয়েই
এই জেরুজালেমকে নিজের অধিগ্রহণে রাখতে চায়। এরপর আমি জানবো স্বর্ণ মন্দির সম্পর্কে, যেটির অবস্থান ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর নগরীতে এবং এটি কিনা শিখ ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র এক মন্দির। 1984 সালে ভারতের ইন্দিরা সরকার স্বাধীনতাকামী শিখদের দমনে উক্ত মন্দিরে একটা অভিযান পরিচালনা করে, যে অভিযানের নাম ব্লু স্টার। এটি মূলত পরিচালনা করা হয় কারণ যখন 1984 সালে ইন্দিরা গান্ধী এই অভিযানটা পরিচালনা করেন, তখন বলা হলো যে এই মন্দিরের ভিতরে, অর্থাৎ স্বর্ণ মন্দিরের ভিতরে, কিছু উগ্র জনগোষ্ঠী লুকিয়ে রয়েছে। এই কারণে তিনি ব্লু স্টার অভিযান পরিচালনা করেন। স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা কিন্তু মুঘল আমলে এবং এর প্রতিষ্ঠাতা ছিল সম্রাট আকবর। এখন আমরা জানবো গ্রেট হল সম্পর্কে। এই গ্রেট হল অনেক বড় হল এবং এর অবস্থান চীনের বেইজিংয়ে, এবং এই হলটা ব্যবহৃত হয় চীনের পার্লামেন্ট ভবন হিসাবে। চীনের গুরুত্বপূর্ণ আলোচনা সভাও এখানে অনুষ্ঠিত হয়, যেহেতু এটা অনেক বড় হল তাই। এখন আমরা জানবো কুতুব মিনার সম্পর্কে। নাম শুনে বলা হচ্ছে কুতুব মিনার, মানে কুতুবের মিনার। এই কুতুব মিনার কিনা পুরাতন দিল্লিতে অবস্থিত ভারতের সর্বোচ্চ মিনার এবং এর নির্মাতা কুতুবুদ্দিন আইবেক। এখন আমরা জানবো প্রেমের অময় অক্ষয় যে কীর্তি, সেই তাজমহল সম্পর্কে। এই তাজমহলের অবস্থান আগ্রা শহরের যমুনা নদীর তীরে এবং এটি একটি অনেক সুন্দর এক স্মৃতিস্তম্ভ, এবং এই স্মৃতিস্তম্ভটা নির্মাণ করেন সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমের সমাধির উপর। যখন তার স্ত্রী মমতাজ বেগম মারা যায়, এরপরে তার সমাধির উপরে 22,000 লোকের পরিশ্রমের মাধ্যমে 20 বছর লেগে যায় এই স্মৃতিসৌধটা নির্মাণ করতে। এটি পৃথিবীর অন্যতম একটি সপ্তাশ্চর্য এবং এর প্রধান স্থপতি হচ্ছে ঈশা খা, এবং এটা নির্মাণ করা হয় 1632 থেকে 1653 সাল। এবং যদি প্রশ্ন হয় যে শতক হিসেবে কত বা শতাব্দী হিসেবে কত, সেটি হবে সপ্তদশ, অর্থাৎ 17তম শতাব্দীতে বা 17তম শতকে। এরপর আমরা জানব শান্তিনিকেতন। শান্তিনিকেতন একটি বিখ্যাত স্থান এবং এটি পশ্চিমবঙ্গের বোলপুরে একটি ছোট শহর। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত একটি আশ্রম রয়েছে। পরবর্তীতে এই আশ্রমটাই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, এবং পরবর্তীতে এরপরে পশ্চিমবঙ্গ সরকার এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়। এখন আমরা জানবো ভারতের একটি অন্যতম মসজিদ বাবরি মসজিদ সম্পর্কে। বাবরি মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ যার অবস্থান ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায়। এটি মুঘল সম্রাট বাবর নির্মাণ করেন এবং এটা 16 শতকে নির্মিত একটি মসজিদ। কিন্তু এই মসজিদে হিন্দু মৌলবাদীরা তারা দাবি করে যে এইখানে এককালে রামের মন্দির ছিল তাদের দেবতা, এবং সেই রামের যে মন্দির, সেই মন্দিরের উপর এই মসজিদটা নির্মাণ করেছিলেন বাবর। এরই প্রেক্ষিতে 1992 সালের 6 ডিসেম্বর এই বাবরি মসজিদটা হিন্দু চরমপন্থীদের হাতে বিধ্বস্ত হয় এবং পরবর্তীতে এটি নিয়ে মামলা গড়ায়, এবং মামলা গড়ানোর পর এটি কিন্তু পরবর্তীতে হিন্দুদের কাছে এই মসজিদের স্থানটা দিয়ে দেওয়া হয় এবং মুসলিমদেরকে আরেকটি জায়গা নির্ধারণ করা দেওয়া হয় একটি নতুন মসজিদ করে দেওয়ার জন্য। তক্ষশিলা, এটি একটি গুরুত্বপূর্ণ স্থান এশিয়া মহাদেশের। এটি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত বৌদ্ধ সভ্যতার একটি অন্যতম স্থান, এবং এই তক্ষশিলাতে বৌদ্ধ যুগের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় এককালে ছিল। এখন আমরা জানবো পশ্চিম তীর সম্পর্কে। পশ্চিম তীর আসলে তীরই কার্তির পশ্চিম দিকের তীর। এখন কোন নদীর পশ্চিম দিকের তীর? এটা কিন্তু জর্ডান নদীর পশ্চিম দিকের তীর, এবং এটার অবস্থান হচ্ছে এই জর্ডান নদীরই পশ্চিম দিকে, এবং এটি একটি পার্বত্য সমভূমি অঞ্চল। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল এই অঞ্চলটি দখল করে নেয়, এবং এই যে 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধ, এটাকে
তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ বলা হয়। কারণ আরব ইসরায়েলদের মধ্যে চারবার যুদ্ধ হয়েছে, 1967 সালে যে যুদ্ধটা ছিল সেটা হচ্ছে তৃতীয়বারের মতো আরব ইসরায়েল যুদ্ধ। গাজাও একটি ফিলিস্তিনের উপত্যকা, কিন্তু এটা ইসরায়েল অধিকৃত করেছে, অর্থাৎ ইসরায়েল দখল করে নিয়েছে। 1967 সালে এটি দখল করে নিয়েছিল ইসরায়েল। পরবর্তীতে শান্তি চুক্তির মাধ্যমে ফিলিস্তিন কর্তৃপক্ষের নিকট এই গাজা যে উপত্যকা সেই উপত্যকাটা ফিরিয়ে দেওয়া হয়। গোলান মালভূমি, এটিও একটি বিখ্যাত মালভূমি এবং এটি একটি বিতর্কিত মালভূমি, কেননা এটি সিরিয়াল ইসরায়েল সীমান্তবর্তী উচ্চ এক মালভূমি, যে মালভূমিতে সিরিয়ার মালিকানা থাকলেও 1967 সালের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল এটি দখল করে নেয় এবং বর্তমানে এটি কিন্তু ইসরায়েলেরই দখলে রয়েছে এই গোলান মালভূমি, কিন্তু এটির মালিকানা কিন্তু সিরিয়া, কিন্তু দখল করে নেয় ইসরায়েল। আমরা জানবো মৌসিন রাম নামক এক স্থান সম্পর্কে। এই মৌসিন রাম ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের দক্ষিণে অবস্থিত এবং এটি বিখ্যাত এই কারণে ঝর্ণা সহ নানা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এটি স্থান এবং সর্বাধিক বৃষ্টিপাতের জন্য এই স্থানটি বিখ্যাত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনে নিলাম এশিয়া মহাদেশের বিভিন্ন স্থাপত্য এবং স্থান সম্পর্কে। এখন আমরা জানবো এই গুরুত্বপূর্ণ টপিক থেকে বিগত সালে কি কি প্রশ্ন এসেছে। আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি তাহলে পাব তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত। অপশন ক বেজিং, খ হংকং, গ সাংহাই, ঘ ক্যান্টন। এই তিয়েন আনমেন স্কয়ার কিন্তু চীনের একটি বিখ্যাত স্থান এবং এই তিয়েন আনমেন স্কোয়ারে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী রয়েছে। আশা করি তোমরা উত্তরটা পেয়েছ। হ্যাঁ, এটি চীনের বেইজিংয়ে অবস্থিত একটি স্কোয়ার। এখন আমরা আরেকটি প্রশ্ন যদি দেখি, তাজমহল কত শতাব্দীতে নির্মিত হয়। তাজমহল কিন্তু সম্রাট শাহজাহানের এক অমর কীর্তি এবং এটি তার স্ত্রী মমতাজ বেগমের জন্য তার সমাধির উপর নির্মাণ করেছিলেন এই একটি সুরম্য স্মৃতিস্তম্ভ। এবং এটি নির্মাণ হয় কত শতাব্দীতে, বা অনেক সময় প্রশ্ন আসবে যে কত শতকে। শতাব্দী বা শতক দুটি একই জিনিস, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ নাকি অষ্টাদশ শতাব্দীতে। আশা করি তোমরা ইতিমধ্যে নিজে নিজের মনে মনে উত্তরটা পেয়ে গেছ। হ্যাঁ, সেটি হলো সপ্তদশ শতাব্দীতে, যেটি নির্মাণ শুরু হয় 1632 সালে এবং এর স্থপতি ছিল ইসা খান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এশিয়ার বিভিন্ন বিখ্যাত স্থাপনা এবং স্থান এবং তার সাথে সাথে বিগত সালে এই টপিক থেকে কী কী প্রশ্ন এসেছিলো তা তোমরা খুব ভালোভাবে করাতে করতে পেরেছ। আরও বেশি বেশি করে পড়বে এবং সাথে সাথে প্র্যাকটিস করবে এই টপিকটির উপর, যাতে তোমরা আরও বেশি দক্ষ হয়ে ওঠো। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।